আসন্ন ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়ায় জমে উঠেছে জমজমাট গরুর হাট। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। মধুপুর প্রতিনিধি জাহিদুল কবির জুয়েল। ঈদুল আজহা উপলক্ষে উপজেলার কুড়ালিয়া বাজারে শুরু হয়েছে গরু ছাগল বেচাকেনা। ঈদের সময় ঘনি আসার সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে উঠেছে কুড়ালিয়ার গরুর হাট। এখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের গরু ছাগল আসে। গরু বাজারে ব্যস্ততা বেড়েছে ক্রেতা বিক্রেতাদের। প্রতিদিন বিকেল তিনটার পর থেকে ক্রেতা বিক্রেতার গরু বাজারে প্রবেশ করে। তারা পছন্দের গরু ছাগল দেখছেন এবং দরদাম করছেন। এই বাজারে প্রতিদিন প্রায় 300 থেকে 400 গরু বেচা কেনা হয়। বাজার কমিটির বেলাল আহমেদ জানান, স্বাস্থ্যবিধি মেনে আমরা এই বাজার পরিচালনা করছি। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। গরু কিনে হচ্ছে 77,000 টাকা কিনছি আমি, 10 মাস ধরে পালতেছি, তাতে এখন পর্যন্ত যে দাম হয়েছে তাতে আমার লস হয় না আর কি, কিছু লাভ থাকে। আশা করতেছি আমি আরেকটু বেশি পাবো আর কি। 1,05,000 দাম করছি, আর করুন হিসাবে দাম মোটামুটি ভালোই আছে, ঠিক আছে। গরু অনেক দামে ব্যস্ত আছে, ঠিক আছে। একটা গরু যেটুকু মাংস, মাংস হিসেবে একটা গরু কিনে নেবো, ঠিক আছে। 30-20,000 টাকা দেবো না, আমি 1,10,000 বেশি তাহলে যা দিলে কিছু লস হবো না, লস হয়ে।